আমরা সবাই কম বেশি ফোন ইউজ করি, কিন্তু আমাদের অনুপস্থিতিতে কিংবা আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেকে আমাদের ফোন ইউজ করে এবং আমাদের ফোন থেকে কল করে। তো আমরা নিজস্ব কারণেই আমরা ওগুলো মানাও করতে পারি না। তো আজকে আমি একটা প্রসেস দেখিয়ে দিব কেউ আপনার অনুমতি ছাড়া, এবং কেউ আপনার ফোন হাতে পেলেও কাউকে কল দিতে পারবে না কোনোভাবেই যতক্ষণ পর্যন্ত আপনি ওটা ওই জিনিসটা অফ না করে দেন। কোনো রকম অ্যাপস লাগবে না, কোনো কিছু না, জাস্ট একটা কোড ডায়ালিংয়ের মাধ্যমে। তো কী ইসের মাধ্যমে কী প্রসেস সম্পূর্ণ বিষয়ে দেখিয়ে দিচ্ছি। তো দিস ইজ সাউন্ড ফ্রম টেক সলিউশন ভিডিও। আজকে আমি দেখাবো কল পারমিশন কীভাবে আপনি অফ করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য একটা কোড ডায়াল করতে হবে, কোডটি আমি দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাক্টিভ করার জন্য আপনি ডায়াল করবেন *31#, *31#। যখন আপনি ডায়াল করে ওকে দিবেন তখন দেখুন আউটগোয়িং কলার আইডি সার্ভিস দেওয়া দেয় না বল, মানে আপনার কেউ যদি এখন আপনার মোবাইল থেকে কল করে তাহলে আর কল যাবে না এবং কল কাউকে করাও যাবে না। তখন লেখা উঠবে যে আপনার আউটগোয়িং কল সার্ভিসটি অ্যানেবল করা আছে, যার কারণে কল যাচ্ছে না। তো এই জিনিসটা পরবর্তীতে অফ করবেন, *31# ডায়াল করবেন, তাহলে সার্ভিস হ্যাজ বিন ডিজেবল, সার্ভিসটি ডিজেবল হয়ে যাবে। তো এই সম্পূর্ণ খুবই ছোটো একটি প্রসেস কিন্তু খুবই কার্যকরী। এই জিনিসটা অ্যাক্টিভ থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না, কেউ কল করে টাকা কাটতে পারবেও না। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে পারেন, আর নিত্য নতুন টেক ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।